নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মিথুন রাশির 30 বছর পর সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে, শনি মহারাজের বরদান পেতে চলেছে মিথুন রাশি। আমি এই ভিডিওতে মিথুন রাশির ইন ডিটেলস আমি আলোচনা করতে চলেছি। দেখুন, বর্তমানে শনির সাড়ে সাথে চলছে তিনটি রাশির। শনি যখন ভ্রমণ করে পাঁচটি রাশিকে এফেক্টেড করে, অর্থাৎ তিনটি রাশির সাড়ে সাথে এবং দুটি রাশির ঢাইয়া কিন্তু চলছে, অর্থাৎ ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশির শনির সাড়ে সাথে, মিথুন রাশি এবং আপনার তুলা রাশির শনির ঢাইয়া অলরেডি চলছে। মোটামুটি আপনার দেড় বছর মতো অতিক্রম করেছে শনির ঢাইয়া মিথুন রাশি, এবং এই শনির ঢাইয়া সম্পূর্ণরূপে আপনার কেটে যাবে, অর্থাৎ শেষ হচ্ছে 2023 জানুয়ারি মাসে। এই শনির ঢাইয়াতে মিথুন রাশির ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়েছে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই শনির ঢাইয়াতে কিন্তু সমস্যা কিন্তু এসছে। আমি আপনাদেরকে যদি বলি, আপনাদের এই সমস্যাটা শুরু হয়েছে 19-এর শেষাশেষি থেকে 20 এবং এখন 21-এর যে মাঝামাঝি, এখনও কিন্তু আপনাদের সমস্যা কিন্তু চলছে। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু শনির বা মিথুন লগ্নের শনির ঢাইয়া কিন্তু চলছে। দেখুন, শনি আমাদেরকে কী দেয়। শনি হচ্ছে বর্তমান এই কলিযুগে হচ্ছে ন্যায়কারক গ্রহ। আমি আবার বলছি, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। শনি আপনার জনতাকে নির্দেশ করে, শনি আপনার গাড়ির বিজনেসকে নির্দেশ করে, খনিজ তেল, সর্ষার তেল বা আপনি কাঁচের যদি ইয়ে করেন, কাঁচের ব্যবসা, সেটাও কিন্তু শনি। অর্থাৎ দিনমজুর, সেটাও কিন্তু শনি। অর্থাৎ শনি আপনার রাজনীতির ক্ষেত্রে কিন্তু শনির কিন্তু ভূমিকা আছে, কর্ম শনি। অর্থাৎ মিথুন রাশির এই অষ্টমভাবে এই শনি কিন্তু অবস্থান করছে, এবং আজ থেকে 30 বছর আগেও মিথুন রাশি অথবা মিথুন লগ্নের কিন্তু এই শনি কিন্তু অবস্থান করছিল এই মকর রাশিতে। এবং বর্তমানে শনি আপনার বক্রী অবস্থায় অবস্থান করছে। এই 12 অক্টোবর থেকে পয়লা এপ্রিল 2022 মধ্যে বেশ কিছু শুভ ফল কিন্তু পাবে, আপনাদেরকে পরিশ্রম করাবে। শনি কী করায়? মেহনতি করায়। আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট আপনাদের পরিশ্রম করতে হবে, কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে আপনাদের চাপ থাকবে, কিন্তু আলটিমেটলি আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ, আপনারা কিন্তু সাকসেস কিন্তু পাবেন। অর্থাৎ এই যে শনি ঢাইয়াতে যে সম্পূর্ণরূপে খারাপ ফল দেয় তা না, শনি যখন আপনার ছেড়ে যাবে তার আগে, অর্থাৎ 2022 মে মাস থেকে এপ্রিলের শেষাশেষি অথবা মে থেকে আপনাদেরকে কিন্তু এই যাওয়ার আগে এই শনি মহারাজ আপনাদেরকে দুহাত ভরে ঢেলে দিতে চলেছে। আপনাদের মিথুন লগ্ন বা মিথুন রাশির শনির ঢাইয়া চলছে, তাও এই শনি যাওয়ার আগে আপনাদেরকে কিন্তু বরদান দিয়ে যাবে। কিন্তু আপনাদেরকে বর্তমানে কিন্তু কর্ম কিন্তু করতে হবে, এবং 12 অক্টোবর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা আসতে চলেছে, এবং এপ্রিলের শেষাশেষি অথবা 2022 মে থেকে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো হবে, ব্যবসার ক্ষেত্রে ভালো, কর্ম, আপনাদের বিবাহ, সন্তান, সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে। আপনাদের লটারি, ফাটকা, শেয়ার মার্কেট, জুয়া, এই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু এই সময় পাবেন। এবং 2023 17 জানুয়ারি থেকে আপনাদের এই মিথুন লগ্ন অথবা মিথুন রাশির ক্ষেত্রে ঢাইয়া কিন্তু সমাপ্ত কিন্তু হচ্ছে। অর্থাৎ এই শনি মিথুন লগ্নকে শরীরের দিকটা
বিশেষ করে আপনাদের শরীরের পার্টটা নিয়ে কিন্তু ভোগাবে, মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি করবে, এই জায়গাটায় বিশেষভাবে কনসাসনেস থাকুন। তবে আপনাদের ভাগ্যভাবে এই বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যর সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সরাসরি রাশির উপর পড়ায়, এই যে শনির যে ঢাইয়ার যে নেগেটিভ এফেক্ট, সেই নেগেটিভ এফেক্টটাও কিন্তু আপনাদের অনেক অংশে কাটবে। অর্থাৎ পূর্ণ মাত্রায় মে মাসের পর থেকে আপনারা কিন্তু 2022-এর ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এবং এই শনি ঢাইয়া চলাকালীন আপনারা কী করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছে, রাজনীতির ক্ষেত্রে আপনার কয়লার খনি আছে, খনিজ তেল তেলের জায়গা আছে, পেট্রোল পাম্পের বিজনেস আছে, আপনার কাঁচের ব্যবসা আছে, আপনার সরষার তেলের ব্যবসা আছে, আপনি ডালের ব্যবসা করেন, এই জায়গাগুলো কিন্তু শনি কিন্তু নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ কী করবেন, যাদের শরীরের জায়গা দেখুন, এই মে মাসের পর থেকে যারা বড় ধরনের অসুস্থতাতে আছেন, অর্থাৎ 2022-এ মের পর থেকে যারা বড় ধরনের শরীর নিয়ে ভুগছেন, তাদের কিন্তু শরীরের ডেভেলপমেন্ট, শরীর জায়গাগুলো কিন্তু ভালো ধীরে 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 কিন্তু হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, শরীরের জায়গাতে শরীরের পার্টটা কিন্তু ভালো হবে। এবং যাদের 37 বছর বয়স, আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ, আপনার বয়স যদি 37 বছর হয়, আপনি কিন্তু এই সময় অর্থাৎ এই মে মাস থেকে 2022-এর মে থেকে আপনারা কিন্তু পূর্ণ মাত্রায় বেশ কিছু অপরচুনিটি আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্থাৎ আপনার বয়স 37 বছর হয়ে গেছে, আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ, আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু উচ্চ প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু পাবেন। যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, পিএইচডি করছেন, এই জায়গাগুলো আপনার এই জায়গাগুলো কিন্তু আপনারা কিন্তু ভালো রেজাল্ট, বা গবেষণামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছে, আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ, আপনি পিএইচডি রিসার্চ গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনারা এই মে মাস থেকে পূর্ণ মাত্রায় রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা, অর্থাৎ ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, রোজগারের জায়গা আপনাদের কিন্তু এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ, এই জায়গাগুলো কিন্তু পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ আজ থেকে 30 বছর আগে, ধরুন 90, 91, 92 সালে এই মকর রাশিতে কিন্তু অবস্থান করছিল, এবং এই 7.5 বা ঢাইয়া, এই 30 বছর পরও কিন্তু এই মিথুন লগ্নের 7.5 ঢাইয়া কিন্তু শুরু হয়েছে বা মিথুন রাশির, অর্থাৎ সম্পূর্ণরূপে যে খারাপ ফল দিবে তা নয়, অর্থাৎ মোটামুটি 1.5 বছর মতো আপনাদেরকে কিন্তু টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু এগাতে হয়েছে। যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মে মাসের পর থেকে, এই 2022-এর মের পর থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু বাড়িয়ে তুলবে, অর্থাৎ সুযোগ এবং রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, উচ্চ পদ প্রতিষ্ঠা আপনারা কিন্তু পাবেন, মান সম্মান খ্যাতি আপনারা কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু অর্জন করবেন। অর্থাৎ মিথুন রাশি অথবা মিথুন লগ্নের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু পূর্ণ মাত্রায় এই শনি, এই 30 বছর পর সমস্ত রেকর্ড ভেঙে এই শনি যাওয়ার আগে, অর্থাৎ আপনাদের ঢাইয়া শেষ হওয়ার আগে আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে এবং বরদান পেতে চলেছেন শনি মহারাজের। এবং যারা কয়লা খনির সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু ভালো রেজাল্ট পাবে, যাদের কনস্ট্রাকশনের বিজনেস আছে তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন, গাড়ির ব্যবসা আছে তারা কিন্তু এ সময় মিথুন লগ্ন বা মিথুন রাশি মানুষ, তারা কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন। কী করবেন এই মিথুন লগ্ন বা মিথুন রাশির এই যে শনির ঢাইয়া চলছে, অর্থাৎ যাদের ক্ষেত্রে শনি খারাপ আছে তারা কী করবেন? এবং একটা কথা বলি, অনেস্টিভাবে থাকুন, সততাভাবে থাকুন, শনি হচ্ছে সততার এ প্রতীক। অর্থাৎ আপনারা এই সময়ের মধ্যে কী করবেন, প্রথম কথা আপনাদেরকে বলবো, আপনারা
যারা কর্ম পাচ্ছেন না, অর্থাৎ কর্মক্ষেত্রে সফলতা পাচ্ছেন না, বহুদিন ধরে কর্মচেষ্টা করছেন, সাত শনিবারের ব্রত আপনারা কিন্তু রাখুন। সাত শনিবারের ব্রত আপনারা রাখুন, এবং এর পাশাপাশি আপনারা অশ্বত্থ গাছের নিচে আপনারা সরষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন, এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তন কিন্তু আপনাদের আসবে। এবং এর পাশাপাশি আপনারা সরাসরি মহাদেবের, দেবাদিদেব মহাদেবের আপনারা শরণাপন্ন হয়ে যান। আপনি মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষ, সরাসরি দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হয়ে যান। এই জায়গাটাতে কী হবে, অর্থাৎ ইনি হচ্ছেন আপনার, যদি শনি সাড়ে সাথী চলুক, শনি ঢাইয়া চলুক, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু তেমন প্রবলেম কিন্তু আসবে না। অর্থাৎ মহাদেবের যদি কৃপা থাকে, আপনারা শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করুন এবং শিবরাত্রিটা আপনারা অবশ্যই পালন করুন, দেখবেন শনির যে নেগেটিভ এফেক্ট আপনাদের কাটবে। এবং শনিবার দিন আপনারা গরিব মানুষদেরকে কিছু হলেও দান আপনারা করুন, এবং সরষার তেল দান, এবং কুকুরকে, সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কুকুরকে যদি আপনারা মিষ্টি খাওয়াতে পারেন বা যে কোনো জিনিস পেট ভরে খাওয়াতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী, এই জায়গাটা কিন্তু শনি মহারাজ আপনাদের উপর কিন্তু প্রসন্ন কিন্তু হবে, বা কুকুরকে কেউ উত্তর, সেই জায়গাটা আপনি কিন্তু রেজিস্ট করুন। অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু, অর্থাৎ এই কুকুরকে যখন আপনারা সেবা করবেন, শনি মহারাজ প্রসন্ন হয়ে দুহাত তুলে আপনাদেরকে কিন্তু বরদান কিন্তু করবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এবং যাদের 37 বছর বয়স হয়ে গেছে, আপনি মিথুন রাশি মিথুন লগ্নে মানুষ, এই শনির ঢাইয়া বা আপনার রাশি অথবা লগ্নের ঢাইয়ার মধ্যে আপনারা কিন্তু বিশেষভাবে শনি মহারাজের কিন্তু কৃপা পাবেন, এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা পুনরুদ্ধার হবে। কর্ম, যোগ এবং সন্তানের জায়গা আপনাদের শুভ, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো মে মাস থেকে হবে, এবং রাজনীতির ক্ষেত্রে যারা আছে, রাজনীতির ক্যারিয়ার ক্ষেত্রে যথেষ্ট উত্থান, যেহেতু মিথুন লগ্নের ঠাইয়া চলছে। এবং এই ক্রিয়াটি অবশ্যই আমি বললাম, অবশ্যই আপনারা করুন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে করুন। নমস্কার।